ব্রাদার রাহুলের কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, হয়তো আপনি শুনেছেন বা দেখেছেন, আপনার পরামর্শ জানতে চাই। দেখেন, মানুষের ব্যক্তিগত পয়েন্টে আঘাত করা উচিত নয়। আমি ভাইয়ের সাথে কথা বলেছি, অনেক মাহফিল করেছি, এবার তুমি আরবি পড়ো না, এটা দিয়ে বসাবো, তাই না? আমাদের কাছে আসো এই ব্যাপার নিয়ে। আমরা পাঁচ ভাই, সকলের ভিন্ন সংসার, বাবা বেঁচে আছেন, সকলে মিলে ভাগে কুরবানি করে থাকি, সাতজনে এর পক্ষে এবং সাত পরিবার এ বিষয়ে পরিষ্কার ধারণা দিবেন। এটা হলো ইখতিলাফি মাসআলা। এ বিষয়ে আমি একটা বলবো আর আপনার আলেম আর একটা বলবে, এই জন্য সবচেয়ে নিরাপদ চারটা পথ আপনাদের দিয়ে যাই। কয়টা পথ? চারটা। যে কোনো এক জায়গা থেকে ফতোয়া নিয়ে নেবেন, আমার উপরে দায় ছাড়ছি না। একটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রবীণ সংগঠন জামিয়াতে আহলে হাদিস আছে না নাই, তাদের একটা পত্রিকা বের হয় সাপ্তাহিক আরাফাত। ওই সাপ্তাহিক আরাফাতে প্রশ্ন করবেন, জেনে নিবেন, এটা যদি মন মতো না হয়। আরেকটা পত্রিকা আছে খুব প্রসিদ্ধ বাংলাদেশে, মাসিক আত্তাহারি, তাই না? তাহলে মাসিক আত্তাহারিকে প্রশ্ন করবেন, ওখান থেকে একদম স্পষ্টভাবে জেনে নিবেন। মাসিক আল ইতিসাম আছে, ওখান থেকে জেনে নিবেন। মাসিক আল ইখলাস আছে, ওখান থেকে জেনে নিবেন। আপনার যেটা ভালো লাগে ওইখান থেকে জেনে নিবেন, আমার উপরে ছেড়ে দেওয়ার দরকার নেই। শেখ, আপনার শিক্ষাগত যোগ্যতা কর্মজীবন সম্পর্কে জানতে চাই, কই আর আপনারা উল্টাপাল্টা করেন, তাই না? যদিও বা সত্য কথায় দুনিয়ায় ভাত নাই। জুতা পরে নামাজ আদায় করা যাবে কি? জি যাবে। মুফতি রিজাল করিম আবরার, ওয়াজ শোনা যাবে কি? ব্যক্তি ধরে প্রশ্ন করিয়েন না, ইনার আকীদায় প্রবলেম আছে। এবং আলোচনা আমি তেমন শুনিনি, দু একটি ক্লিপ শুনেছি, হয়তো মানুষ কেটে সেটে, ক্লিপ তো আর ভরসা করা যায় না কি করে না করে। এই জন্য ভাইকে আমার পরামর্শ থাকবে যে অবশ্যই আপনি এলেম রাখেন, জ্ঞান রাখেন, আপনার প্রতি আমার পরামর্শ, আপনি অবশ্যই কোরআন এবং সুন্নাকে, কোরআনকে কোরআনের মানদণ্ডে, সুন্নাকে সুন্নার মানদণ্ডে বুঝবেন, আর চোখ থেকে কালা চশমা খুলবেন। কি চশমা? কালা চশমা। কয় যায় তুই এত কালা কে? তো বলে যে আমি কালা মানে সবাই তোমাকে দলা পায়, তুই কালা কোষ কে? না তুই কালো কেন? না তুই কালো, তুই ভালো না। তো তাকি আছে, দেখে যে চোখের ভিতরে কালা চশমা, কয় খুলতো? ঠিক আছে ভাই, হ্যাঁ আছে, ভালো আছে, একটু ব্যস্ত আছি, পরে ফোন দিয়ে কথা বলবো। নি দেওবন্দি আলেমদের ব্যাপারে আহলে হাদিস আলেমদের ধারণা কেমন, তাদের আকীদা মানহাজ জানতে চাই। আমি দেওবন্দি মাদ্রাসায় পড়েছি, দেওবন্দিদের আকীদার মাদ্রাসায়, আমি তো হানাফি মাদ্রাসায় পড়েছি, তাতে আমি দেখেছি সেই আকীদায় আসার পরে যে আকীদার ক্ষেত্রে অনেক সমস্যা, যেমন আসমা ও সিফাতের ক্ষেত্রে তারা তাসবিহ করে, এমনকি তাহরিফ করে, এমনকি বিকৃতি করে, উল্টা পাল্টা ব্যাখ্যা তার করায়। আল্লাহর হাতকে হাত অর্থে নেয় না, কুদরত অর্থে নেয়। এরকম আল্লাহর অনেকগুলো সিফাতকে তারা অস্বীকার করে, এটাই আকীদায় একটা ভ্রান্তি। তারপরে কিছু কিছু দেওবন্দি ভালো আলেম যারা, ভালো প্রকৃত, কিন্তু অধিকাংশ দেওবন্দি আকীদার যারা মানুষ সাধারণ, কিছু সুন্নি নামদারি আলেম সহ, তারা বলে আল্লাহ নিরাকার। কি বলে? আল্লাহ নিরাকার। আবার বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। আবার বলে ইমাম আবু হানিফা 100 বার আল্লাহ দেখছে। তো এক জায়গায় আমাকে বলল যে ইমাম আবু হানিফা বলেছে আল্লাহ 100 বার দেখছে, আর
আপনি বলতেছেন উল্টা কথা। তাই আমি বললাম যে তাহলে তুমি বলো, তুমি বলতেছো আল্লাহ নিরাকার, আর আবু হানিফা দেখছে 100 বার, কি দেখছে? নিরাকার দেখছে, উল্টা পাল্টা কথা। এই জন্য আকিদায় অনেক সমস্যা আছে। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলমানকে বিশুদ্ধ আকীদা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আপনাদের পাশে তো অনেক বড় বড় মাদ্রাসা আছে, আলেমদের কাছ থেকে জেনে নেবেন। এই জন্য সবচেয়ে নিরাপদ চারটা পথ আপনাদের দিয়ে যাই। কয়টা পথ? চারটা। যে কোনো এক জায়গা থেকে ফতোয়া নিয়ে নেবেন, আমার উপরে দায় সারছি না। একটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রবীণ সংগঠন জামিয়াতে আহলে হাদিস আছে না নাই, তাদের একটা পত্রিকা বের হয় সাপ্তাহিক আরাফাত। ওই সাপ্তাহিক আরাফাতে প্রশ্ন করবেন, জেনে নেবেন। এটা যদি মন মতো না হয়, আরেকটা পত্রিকা আছে খুব প্রসিদ্ধ বাংলাদেশে, মাসিক আত্তাহারি, তাই না? তাহলে মাসিক আত্তাহারিকে প্রশ্ন করবেন, ওখান থেকে একদম স্পষ্টভাবে জেনে নেবেন। মাসিক আল ইতিসাম আছে, ওখান থেকে জেনে নেবেন। মাসিক আল ইখলাস আছে, ওখান থেকে জেনে নেবেন। আপনার যেটা ভালো লাগে ওইখান থেকে জেনে নেবেন, আমার উপরে ছেড়ে দেওয়ার দরকার নেই। শেখ আপনার শিক্ষাগত যোগ্যতা কর্মজীবন সম্পর্কে জানতে চাই, কই আর আপনারা উল্টাপাল্টা করেন, তাই না? যদিও বা সত্য কথায় দুনিয়ায় ভাত নাই। জুতা পরে নামাজ আদায় করা যাবে কি? জি যাবে। মুফতি রিজাউল করিম আবরার ওয়াজ শোনা যাবে কি? ব্যক্তি ধরে প্রশ্ন করিয়েন না, ইনার আকীদায় প্রবলেম আছে। এবং আলোচনা আমি তেমন শুনিনি, দু একটি ক্লিপ শুনেছি, হয়তো মানুষ কেটে সেটে, ক্লিপ তো আর ভরসা করা যায় না কি করে না করে। এই জন্য ভাইকে আমার পরামর্শ থাকবে যে অবশ্যই আপনি এলেম রাখেন, জ্ঞান রাখেন। আপনার প্রতি আমার পরামর্শ, আপনি অবশ্যই কোরআন এবং সুন্নাকে, কোরআনকে কোরআনের মানদণ্ডে, সুন্নাকে সুন্নার মানদণ্ডে বুঝবেন, আর চোখ থেকে কালা চশমা খুলবেন। কি চশমা? কালা চশমা। কয় যায় তুই এত কালা কে? তো বলে যে আমি কালা, মানে সবাই তোমাকে দলা কয়, তুই কালা কোষ কে? না তুই কালো কেন? না তুই কালো, তুই ভালো না। তো তাকিয়ে আছে, দেখে যে চোখের ভিতরে কালা চশমা, কয় খুলতো? তো কালা চশমা খুলছে, কয় এখন কেমন? কয় এখন তো ফর্সা। কয় তুই যতদিন কালা চশমা পরে থাকবি ততদিন আমাকে কালাই দেখবি, ফর্সা দেখবি না। ঠিক যতদিন তাকলিদ আর মাঝহাবের চশমা পরে থাকবে ততদিন মানুষকে ভ্রষ্টই মনে হবে, বুঝলেন নাই? এই জন্য ওই চশমা ছেড়ে ফেলতে হবে। হজর ইমাম যদি রুকুতে চলে যায় আর আমি গিয়ে আয়াত ধরলাম, আমার নামাজ পরিপূর্ণ হবে কি? কি ধরলাম? জামাত ধরলাম, মানে রুকু পেলে রাকাত হবে কি? এটাও ইখতিলাফি মশালা। মাদানীদের এক অংশ এবং সালাফদের অধিকাংশ বিদ্বান রুকু পেলে রাকাত হয় এটা বলেছেন, আমি এটাকেই পছন্দ করি। আবার কেউ বলেছেন, ব্যাখ্যা করেছেন যে হয় না। আপনারা বড় আলেম, বিজ্ঞ আলেম আছেন, তাদের কাছ থেকে এই ইখতিলাফি বিষয়ে জেনে নেবেন। আমার একটা প্রশ্ন ছিল, মেয়েদের কি মসজিদে নামাজ পড়া জায়েজ? মসজিদে নামাজ পড়া জায়েজ, খুব উত্তম তা না, জায়েজ। মেয়েরা যদি মসজিদে যায় বাধা দিতে পারবেন না, কি করতে পারবেন না? বাধা দিতে পারবেন না। আর ঈদগাহ যদি হয় যেতে তো হবেই, হায়েজ থাকুক, নিফাস থাকুক, উড়না না থাকুক, আরেকজনের একটা ধার করে হলেও সে ঈদগাহের জামাতে যদি শরিক হতেও না পারে তাহলে সে খুতবা শুনবে, ওখানে তাগিদ। আর জামাতের ক্ষেত্রে সে স্বাধীনতা, সে যদি যেতে চায় তাহলে তাকে নিষেধ করা যাবে না। যদি আমরা নিষেধ করি তাহলে রাসূলের হাদিসকে অপমান করা হবে, তুচ্ছ তাচ্ছিল্য করা হবে। আমি মাঝে মাঝে খারাপ স্বপ্ন দেখি, করণীয় কি? আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে যেদিকে থাকবেন ওইদিকে 3 বার থুতু ফেলবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, কাত ঘোরাবেন, পাল্টাবেন, আর আল্লাহর কাছে খারাপ স্বপ্ন থেকে পানা চাইবেন। আর এই খারাপ স্বপ্ন কারো কাছে বর্ণনা করবেন না, স্বপ্নের কথা কাউকে বলার প্রয়োজন নেই। ভালো স্বপ্ন হলে কেউ কেউ বলেছে, বলা যায় হুজুর বয়স আমার 26-27 বছর, বাবা মা বিয়ে দিচ্ছে না, এখন আমি কি করব? আমি কি করব গো, আপনার বাবা যদি বিয়ে না দেয় আপনি করেন? বিয়ে বিয়ে করার ক্ষেত্রে পুরুষের তো অলি লাগে না, বাপ লাগে, মেয়ের বাপ লাগে।
তা আপনার 27 বছর হয়ে গেছে, আপনি একাই করেন, পাপ দেয় না, আপনি কামাই করা জানেন, আপনি করেন, করে কামাই করে খাওয়ান। আর আমি আপনার বাপকে পরামর্শ দিব, আপনি আপনার সন্তানকে বিবাহ দিবেন অবশ্যই, তা না হলে যেই পাপ করবে তার একটা ভাগ ভাগ কিন্তু আপনার কাঁধেও আসবে, বুঝলেন নাই? এখন তো ফেতনার যুগ, এই জন্য তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো, তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো না, খুব দ্রুত বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। হে আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, পরিপূর্ণ আলোচনা শেষ করতে না পারায় দুঃখিত, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দোয়া করি, হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের শিফায় কামেলা আজিলা দান করেন, আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন, আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করবেন, আপনি আমাদের আখেরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আজাব থেকে